हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के रान्ना करब आलू दिए काकरोल। ये आलू दिए काकरोल तरकारीटा एकदम अन्यरकम स्वादे रान्ना करब। ये आलू काकरोल रान्ना करले जारा काकरोल खेते अपछंद करें तादेर काछेओ भालो लागबे। ताहले देखे नहीं आलू दिए काकरोल तरकारीटा किभाबे रान्ना करब। आलू दिए काकरोल रान्ना करार जन्य एखाने आमि बड़ो देखे दुइटा काकरोल এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, দেখুন। তারপর এইগুলিকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, তো আপনারা চাইলে এর চেয়েও কম বেশি বাড়িয়ে কমে নিতে পারেন। আর এখানে আমি মিডিয়াম সাইজে দুইটা আলু সেম একইভাবে কেটে নিয়েছি, দেখুন। আলুগুলিকেও আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর বাকি যা যা লাগবে তা আমি রান্নার সময় দেখিয়ে দেব। এরপর প্রথমে আমি আলু আর কাকরোলগুলিকে সিদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে জল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর কাকরোল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন এইগুলিকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। তবে সিদ্ধ করার সময় লক্ষ্য করতে হবে আলু আর কাকরোলগুলি যাতে একদম গলে না যায়, প্রায় 70-80% যাতে সিদ্ধ হয় এমনভাবে এইগুলিকে সিদ্ধ করতে হবে। না হলে কিন্তু রান্না করার সময় একদম গলে যাবে, তখন কিন্তু আবার ভালো লাগবে না। প্রায় 8-10 মিনিট পর ফিরে আসলাম। আমার আলু আর কাকরোলগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এইগুলিকে জল জড়িয়ে নামিয়ে নেব। আর আমি আবারও বলছি আলু আর কাকরোলগুলিকে কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না, প্রায় 70-80% সিদ্ধ করে নিলেই হবে। এরপর কড়াইতে 2-3 চামচের মতো সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে একটা শুকনা লঙ্কা আর সামান্য একটু আস্ত জিরা দিয়ে এইগুলিকে হালকা ব্রাউন কালার করে নেড়েচেড়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আর কাকরোল। এইগুলিকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব বড় দেখে একটা পেঁয়াজ কুচি, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 4টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলিকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সবগুলি উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এইগুলিকে 6-7 মিনিট ফ্রাই করে নিতে হবে। এইভাবে আলু আর কাকরোল রান্না করলে যারা কাকরোল খেতে অপছন্দ করেন তাদের কাছেও ভালো লাগবে। আর এইভাবে রান্না করলে একদম কম সময় হয়ে যায়। দেখুন 6-7 মিনিট এইগুলিকে নেড়েচেড়ে নেওয়ার পর ব্রাউন কালার হয়ে গেছে আর পেঁয়াজগুলি কিন্তু একই সঙ্গে ফ্রাই করা হয়ে গেছে। এইভাবে এইগুলিকে নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ধনিয়া পাতা কুচি। এর মধ্যে আমি জল ব্যবহার করব না, জল ছাড়াই কিন্তু এইভাবে এই রান্নাটা করতে হবে। আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এইগুলিকে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমার রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে আলু কাকরোল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।